Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Order, order. Sakkho pramaner bhittite adalat ashami Bodon Khereke gohona churi o Sri Bishwanath Mondol ke aghat koribar daye ebong boner kaat churi korbar oporadhe bharatiyo dandobidhir 379 ebong 325 dhara onujayi tahake 4 bochhor shastrom karadondo ebong 100 taka jorimana dharjo koriteche অনাদায়ে আরো এক মাস অধিক কারাদণ্ড কার্যকর হইবে। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করুন হুজুর, এই সব মিথ্যে। আমি এসব কিচ্ছু করিনি। বিশ্বাস করুন, হুজুর। চলো। না। চলো, চলো, চলো। কাদেশনি কিশোরী কিশোরী বদনকে আমি ছাড়িয়ে আনবই আনবই ছাড়িয়ে লকাই তুমি এখন গাঁয়ে যাবে গাঁয়ে গিয়ে সকলকে বলবে কিশোরীকে নিয়ে আমি বড় উকিলের কাছে যাচ্ছি একটা হেস্ত নেস্ত না করে কিন্তু আমি ফিরব না শোনো চিন্তার কোনো কারণ নেই কিশোরী আয় আয় মা কোথা বাজলো বলতো কিশোরী কি হলো আয় আয় ভয় কি এটা তো আমারই একটা হাউস লাইক বাগান বাড়ি কিন্তু বড় উকিল তাই তো বড় উকিল কই গো বড় উকিল আছো নাকি গো এই তো আমার বড় উকিল আসেন গো কর্তা আসেন বড় উকিল তুমি আমার মামলার কি ব্যবস্থা করলে করেছি করেছি মানে একজোড়া মালের বোতল খাসি মাংস একজোড়া শাড়ি মাত্তর মাসে মাসে স্যালারি কাটছো আর এই তোমার বুদ্ধি হ্যাঁ তুমি কোন কোটে ঢুকি এটা একজোড়া শাড়ির মামলা যাও এক ডজন নিয়ে এসো যা ভুল হয়ে গেছে কথা আমি এখনই যাচ্ছি ভেতরে যা ভেতরে যা আরে তোর বন্ধু কুরছি কতবার এই ঘরে রাত কাটিয়ে গেছে বটে এই কথার সাথে আর তুই ভয় পাসনি ভয় পাসনি কর্তা ভয় পায় আরে কোনো ভয় নেই তোর কোনো ভয় নেই কর্তা তোর একবারে রাজরানী করে রাখবে বটে তোমাদের সব মতলব আমি বুঝেছি তোমরাই যুক্তি করে বদনকে জেলে পাঠিয়েছো তুই তো চালাক বটে অল্পতে সব আরে যা কর্তাও তোর জন্য দাঁড়ায় বটে আরে ভেতরে কর্তা চলে গেল চলে গেল চলে গেল কি Thank you.
মেয়েটা ধৈর্য রাখতে পারল না। চার চারটে বছর দেখতে দেখতেই কেটে যেত। ওকে বড় উকিলের কাছে নিয়ে গিয়েছিলাম, সাজাটা যদি একটু কমানো যায়। শুনল আশা চলন্ত ট্রেনের নিচে এই দৃশ্য দেখা যায় না। কত সহ্য করবো মা, কত দেখাবে মা। কবে তোমরা আমাকে ছেড়ে দেবে গো? সময় হলেই ছাড়া পাবে, চলো চলো জলদি ভাই, জলদি লে চল হাট, জলদি আর দে, জলদি দে আর জলদি হাট ইয়ার, আও তুমি আগে আও, চল লাইন চলো। চল হাট লে জলদি আর জলদি দে, ভাগ আ তুমি। চোর বলবি না আমাকে, সাবাস বেটা, তো সাহস আছে, হিম্মত আছে, কিন্তু হিম্মত দার আদমি হয়ে ছিচকে চোর হয়ে জেলে এলি? হ্যাঁ আমি কিছু করিনি সর্দার, মিথ্যে চুরিদায় আমাকে ধরে এনেছে, বিশ্বাস করো আমি চোর নই। তোর চোখ দেখে বুঝতে পেরেছিলাম, জানিস আমিও ডাকাত ছিলাম না। ওই ভালো মানুষের বাচ্চাগুলো আমাকে সারা ঝুট মুট দাগি বানিয়ে দিল, আমার সবকিছু কেড়ে নিয়ে সারা জানোয়ার বানিয়ে দিল। পারবি পারবি বদলা নিতে? কে ভয় পেয়ে গেলি? না মদন কাউকে ভয় পায় না। সাবাস সাবাস বেটা। দরকার হলে আমার সাথে মিঠামের জঙ্গলে দেখা করবি। হ্যাঁ কিরে ভাবছিস আমার তো 7 বছরের জেল, তাই না? আরে পাগল, ফুরফুরে সর্দারকে ধরে রাখবে এমন জেল এখনো তৈরি হয়নি,
না না পুরো এক লাখ টাকা দিলাম কাজের জন্য হিসেব তো দিলে না 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 মতি বাবু কাজে আর হিসেবের মধ্যে মোটে গাফিলতি পাবেন না হ্যাঁ পার্টনার আপনি ও হিসেব একদম বরাবর পেয়ে যাবেন বচ্চিয়া হ্যাঁ আগের কাজটাই তো প্রফিট তেমন হলো না তাতে কি হয়েছে তাতে কি হয়েছে বলেন না এই নান খান আরে আমরাই তো গত তিন বছর ধরে কাজগুলো করলাম বলেন হ্যাঁ এখনো লাখ লাখ টাকার কাজ বাকি পড়ে রয়েছে ওই কংসাবতী প্রজেক্টে হ্যাঁ তো সেগুলো তো আমরাই পাবো নাকি আর মতি বাবু সেটা ওই ভালো কাজ করি বলেই তো হ্যাঁ আরে এটা নিয়েই তো সুধন্য বাবুর এত গোসা হ্যাঁ আরো গোসা আমি ওনার খপর থেকে বেরিয়েছি বলে আজকে তো আবার নতুন টেন্ডারটা ওপেন হবে স্যার আমার টেন্ডারটা বাতিল করে দিলেন স্যার ওদের লোয়েস্ট টেন্ডার ছিল তাছাড়া ওরা কাজ ভালোই করে আপনি তো কাজ করছেন স্মল লাইক ছোট ছোট স্যার বড় কাজ সমস্ত পাচ্ছে ওই নিতাই সরকার অ্যান্ড কোম্পানি একটা বড় কাজ আমায় দিন না স্যার নিতাই মতিবাবুদের মতো কাজ করুন আপনিও বড় কাজ পাবেন আচ্ছা স্যার চলি স্যার নোর জয় মা সব তোমার ইচ্ছা মা আরে 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 সুধন্য বাবু বটিয়ে ঠিক গরিবের বাড়িতে পদধুলি কি মনে করি আজ্ঞা হ্যাঁ এলাম এলেন বাড়ি গাড়ি গাড়ি হাল ফ্যাশনের অফিস অফিস মলমলের পাঞ্জাবি বছর তিনেকে মাল বেশ কামিয়েছো দেখছি সবই আপনার কৃপা আর কি তো বেশ তো আর কেন নিতাই মতিবাবুকে এবার ভাগিয়ে দাও না আমার সঙ্গে নামো না বিজনেসে জয় মা বলে তোমার পার্টনার হয়ে যাই পার্টনার কি একটু অসুবিধা আছে বটিয়া বিলাইতি অর্থাৎ একদিন যার সল্ট লাইক নিমক খেয়েছো আজ তার সর্বনাশ করবে না না একদিন আপনার সেবা করেছি অনেক অকাজ কুকাজও করেছি এই আপনার জন্য বটি হ্যাঁ তার জন্য তুমি দামও পেয়েছ পাওনি আজ বেইমানি করে আমারও তো সাত আল্লাহ থাকতে পারে সুধন্য বাবু আর পাঁচজনের মতো নিতাই সরকারও চাই বড় লোক হতি অনেক বড় লোক আপনার চাই তুই বড় লোক বুঝেছি আস্তা করে এঁটো পাতার স্বর্গে যাওয়ার স্বাদ দল বেঁধে আমার সর্বনাশ করতে চাও নেতাই ঠিক আছে জয় মা মা নিতাই সরকার নিতাই সরকার কিন্তু কিন্তু তুমি তো আমাদের বলেছিলে কিশোরী রেলিকাটা পড়ে বলেছিলাম ভেবেছিলাম সত্যিটা গোপন করে পার পেয়ে যাব কিন্তু মা মাই আমার চোখটা খুলে দিলেন ভেতর থেকে বলে উঠলেন আরে বেটা তুই কি করছিস মানুষগুলোকে সোজা সরল পেয়ে তুই এইভাবে সত্যিটাকে গোপন করে যাবি অন্তত কুরচিকে তো বল আর থাকতে পারলাম না রে আর থাকতে পারলাম না শোন কথাটা মাঝখান করিস নি নিতাইকে তো চিনিস তবে বদনের তো ফেরার সময় হলো কথাটা শুধু বদনকেই বলিস ঠেলা
তোমার নাতনি তোমার পেছনে পড়েছে গো বুড়ি যা যা তো তিন কুলে থেকে কোথাও নেই থাকিস তো বোন বাদা তো চোদ্দ পুরুষের ভাগ্য ভালো আমার নাতনি বলতেইছি তাই বল না তোমার ভাগ্য তো কম নয় দিদা ওর মতন জোয়ান মরদ নাচ জামাই পাচ্ছ কিশোরী আমার বোন হতে পারে কিন্তু আমি চিরকাল বদনের গুণগান গেয়ে যাব কি আর কটা দিন কদিন বাড়িতে তুই ছুটি পাবি চল 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 শুয়ে পড়ি চল আর কটা দিন কি হলো গুরু শালা বদন ফিরে এলো দেখছি বদন প্রণাম গো কেমন আছো ভালো জয় জয় বাবু মহাদেব জয় কিশোরী 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 হ্যাঁ এই যে দিদা দিদা আমি ফিরে এসেছি দিদা আমি ফিরে এসেছি হ্যাঁ কিশোরী হ্যাঁ কিশোরী কিশোরী কোথায় আর কি মুশকিল তোমরা জবাব দিচ্ছ না কেন রতন এই রতন আমার কিশোরী করে কোথায় জবাব দিচ্ছিস না কেন তোরা আমার কিশোরী কোথায় তুই জানিস জবাব দিবি জবাব দেয় না কেউ দিদা ও দিদা আমার কিশোরী কই গো জবাব দিচ্ছ না কেন আমার কিশোরী কই জবাব দেবে তো জবাব দাও না কেন তোমরা দেখতে এলে মিতেন তোমার হাতে আমার কিশোরীর ভাগ দিয়ে গেলাম বাঁচাতে পারলে না আমার কিশোরীকে আমি তো কোনো পাপ করিনি মিতেন তবে কেন চলে গেল আমার কিশোরী তুমি জানো না মিতেন নিজের ইজ্জত বাঁচাবার জন্য কিশোরীকে ওইভাবে মরতে হলো লোভী নিতাই সরকারি হাত থেকে নিজেকে বাঁচাতে এছাড়া আর কোনো পথ ছিল না গো কিশোরীর নিতাই সরকার মতি বাবুরে নাভের বগরা দিতে হবে মতি
নেতাই সরকার কাউরে নাভের বগরা দেয় না, নেয় বচে। মদন, কবে এলি ভাই? ভালো আছিস তো? তোর কথা আমি কত ভাবি। কি হচ্ছে, কি হয়ে গেল? তুই আমার কোম্পানিতে কাজে নেগে পড়, কত বড় কোম্পানি খুলেছি মদন বতি। আছিস কেন মদন? মদন, আমি তোর, আমি তোর ভালোর জন্যই কইতেছি মদন। মদন, যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি বড় বাবু যশ দেহি। পটল, তোকে কতদিন বলেছি যখন তখন ঠাকুর ঘরে ঢুকবি না, ঠিক সেই হুলো বেড়ালের মতন হামাগুড়ি দিয়ে ঠাকুর ঘরে ঢোকা চাই তোর। তো তো অসুচি জামা কাপড় পরে একটু শান্তিতে যে চণ্ডী পাঠ করবো সেইটুকু পিস লাইক শান্তি আমার নেই। নেতাই সরকারকে কাল কেউ খুন করে গেছে। খুন? হ্যাঁ। নেতাই? হ্যাঁ। কি করে? তা জানি না, তবে কাল বদল ফিরেছে হয়তো। এটা কি বদলের কাজ? পুলিশ তাকে খুঁজছে। জয় মা, সর্বমঙ্গলা মা সব দিকটা রক্ষে করে। কোন কথা বলবি না, একদম চুপ, একেবারে নো টক লাইক কথাবার্তা। এই নেতাই আমাকে আউট করে দেওয়ার চেষ্টা করছিল, মা রক্ষে করে দিয়েছেন। এ কি সর্বনাশ করে এলে মিতে? ভাবলাম জেল থেকে ফিরে তুমি ভালোভাবে থাকবে, তা নয়। বদলা নিয়েছি। বদলা? হ্যাঁ বদলা, আমার কিশোরীর ইচ্ছতের বদলা। একটা নিতাইকে মেরে পারবে, পারবে আমাদের সকলকে তুমি বাঁচাতে? আমাদের চারপাশে তো অনেক অনেক নিতাই। না মিতেন, তুমি জেনে রেখো এখন থেকে আমি এক একটা নিতাইকে খুঁজে বের করবো আর ঠিক এইভাবে শাস্তি দেবো।